এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আপনারা দেখতেই পেলেন যে আমার বোগেনভিলিয়া গাছটি কি হারে ফ্লাওয়ারিং করেছিল, কিন্তু বর্তমানে বর্ষার জল পাওয়ার জন্য গাছগুলি ফুলের থেকে বেশি পাতায় পাতায় পড়ে গেছে। আর দেখুন, বর্ষার প্রায় শেষ, শরতের শুরু, আর এই সময় আমাদের বোগেনভিলিয়া কিছু স্পেশাল যত্ন করে নিতে হবে, যাতে এই শীতে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। আর এই জন্য কয়েকটি বিশেষ পরিচর্যা এই সেপ্টেম্বর মাসেই আমাদের করে ফেলতে হবে। বাই দ্য ওয়ে, আমি অন্তরা আর আপনারা দেখছেন রয়েস গার্ডেনিং অ্যান্ড কিচেন ব্লগস চ্যানেলটিকে। তো পরিচর্যাগুলির মধ্যে প্রথমেই যেটা করতে হবে তা হলো মিরাকুলান স্প্রে, যাতে গাছের ওভারঅল গ্রোথটা ভালো থাকে, আর তার সাথে সাথে গাছের শেপ বজায় রাখতে লাইট প্রুনিং আর পিঞ্চিংটাও চালিয়ে যেতে হবে। সপ্তাহে অন্তত একদিন এনপিকে 19-19-19 স্প্রে করতে হবে, যাতে গাছের গ্রোথ ভালো থাকে আর গাছগুলোর ডালপালাগুলো যাতে অনেকটা ঝাঁকড়া হয়ে গাছটা বেড়ে উঠতে পারে। আর তার সাথে গাছের গোড়ায় মাসে দুবার হিউমিক অ্যাসিড জলে মিশিয়ে দিতে হবে। এই বর্ষাকালটা মোটামুটি এইভাবেই যত্নটা করে যেতে হবে। এই যে বোগানভিলিয়া গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বয়স 6 মাস, মাত্র 6 মাস বয়সে দেখুন গাছটা কতটা ঝাঁকড়া হয়ে গেছে। আর এই গাছটিকে আমি ক্রমাগত পিঞ্চিং করে গেছি। তো বোগানভিলিয়ার ক্ষেত্রে মানে পিঞ্চিংটা একটা বিশেষ একটা মানে পরিচর্যা বলতে পারেন। এইভাবে গাছটাকে ডগাগুলোকে পিঞ্চিং করে দিতে হবে, যার ফলে ওই ডগা থেকে আরও অনেক ডালপালা ছাড়বে এবং গাছটা অনেকটাই বুশি হয়ে যাবে। আর বোগানভিলিয়ার ক্ষেত্রে বিশেষ জরুরি হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তো মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন গোল্ড আর এই যে সুইট ফার্টিলাইজার, এটা এক চামচ করে নিয়ে, প্রায় এখানে 1 লিটার জল আছে, তো এই দুটোকে একসঙ্গে মিক্স করে গাছের গোড়ায় সপ্তাহে একদিন দিতে পারলে খুবই ভালো হয়। এভাবে গাছের গোড়ায় দিয়ে দিলে গাছটা অনেকটাই ঝাঁকড়া হবে এবং ভালো গ্রোথ নেবে। আর মাসে দুবার তো মিক্স ফার্টিলাইজার দিতেই হবে। মিক্স ফার্টিলাইজার দেওয়া থাকলে সেপ্টেম্বর মাসে যখন হাটপ্রুন করা হবে তখন গাছটা অনেক তাড়াতাড়ি গ্রোথ নেবে। দেখুন কিভাবে গাছের গোড়ায় ফার্টিলাইজারটা মিশিয়ে দিচ্ছি, যাতে জল দিলেও কোনোভাবে পড়ে না যায় বা অসুবিধা না হয়। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।